অসুখ তো আমাদের আল্লাহই দিছে, তো আমার স্বামী কেন, আমার কি অপরাধ ছিল? আমার তো কোনো অপরাধ ছিল না। পেটে তিনটা টিউমার আছে, এখানে আছে, হাতে, এখানে। আমি এগুলোর ব্যথা পেলে রাত্রে আমি একটু ঘুমাইতে পারি না। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। তো আপু, আপনি কি কারণে আমাদের এই ইউটিউব চ্যানেলে এসেছেন একটু বলবেন। আমি আসছি আসলে আমার একটু চিকিৎসার জন্য, সাহায্যের প্রয়োজন। আচ্ছা, তো আপনার কি রোগ হয়েছে, কবে হলো, একটু বিস্তারিত বলুন আমাদেরকে। আমার 16 সালের লাস্টের দিকে মানে আমার ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা, ক্যান্সার ধরা পড়ার পর আমার হাজবেন্ড আরেকটা বিবাহ করে সে চলে গেছে। তারপরে সেখান থেকে আমি আস্তে আস্তে একটু একটু করে আমি চিকিৎসা কিছুটা করেছি ওই ভেলোরে গিয়ে, সিএমসি হসপিটালে। কিন্তু পরবর্তীতে তেমন কোনো উন্নতি আসতেছিল না, আর টাকার জন্য আমি আর যেতে পারিনি। 2019 সালে গিয়েছিলাম নভেম্বর মাসে, আর যেতেও পারি নাই, মেডিসিন আনা হচ্ছে না টাকার জন্য। আমার তো বর্তমানে আমার খাওয়াই চলে না। আমার একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, একটা ছোট ছেলে আছে ইন্টারমিডিয়েটে পড়ে। আমার ক্যান্সারটা আগে ওভারিতে ছিল। আমি গত পরশু দিনের আগের দিন একটা ব্যাঙ্গালোরে একটা ডাক্তারের পিএসের সাথে কথা বলছি যে আমার পুরো শরীরেই আমার টিউমার হয়ে যাচ্ছে, মানে এক এক জায়গায় চুলকায়, ব্যথা করে। যখন ওখানে হাত দিই তখনই দেখি আমার পুরো শরীরে, মানে আমার এখান থেকে এটুকের ভিতরে প্রায় 50-60টা টিউমার আছে, মানে পুরো হাতে, পায়ে, রানে, পিঠে, পিঠের খাঁচায়, তারপর পেটের এখানে 2-3টা টিউমার আছে। এগুলা প্রচণ্ড ব্যথা করে, যেগুলোর জন্য আমি ঘুমাইতেও পারি না। তো ওই ডাক্তারকে যখন আমি পিএসকে জিজ্ঞাসা করলাম যে আমার তো শরীরে এরকম বিভিন্ন জায়গায় টিউমার ছড়ে আছে, তো এটা কি? পরে উনি বললো যে আপনার ক্যান্সারটা তো আগে এক জায়গায় ছিল, এখন আপনার ক্যান্সারটা পুরো শরীরেই ছড়াই যেতেছে। এখন যেখানে আমি খেতেই পারতেছি না, আমি যে বাসাটায় আছি এই বাসাটাও প্রায় 1.5 লক্ষ টাকার উপরে, প্রায় 1,70,000 টাকা ভাড়া, বাসা ভাড়া বাড়ছে, সেটাও দিতে পারি না। এমনও দিন যায় যে এখন আমরা খেতেও পারি না। এই রমজান মাসে আমি 3 দিন না খাওয়া অবস্থায় রোজা রেখে এখানে 7 নম্বর ওয়ার্ডের যে আব্বাস কাকা, এর কাছে যাই বলছি যে আমার একটু চাল দেন, আমি কাকা 3 দিন ধরে না খেয়ে রোজা রাখছি। আমাকে বলছে যে রিক্সা ভাড়াটা নিয়ে আসা, রিক্সা দিয়ে চলে আসা অনেক দূর এখান থেকে, পরে ওখান থেকে চাল নিয়ে আস। এখন আমার পরিস্থিতি এতটাই ভয়াবহ, আমার পুরো শরীরে যে ক্যান্সার ছড়ে গেছে, আমার গলার ভিতরে ইনফেকশন আছে। আমি যখন অজু করতে যাই, কুলি করি, আমার কুলির সাথে যখন গড়গড়া করে পানিটা ফালে, তখন অনেক ব্লাড যায় আমার গলা দিয়ে, আমার গলায় ইনফেকশন এসে পড়ছে, আমার পুরো শরীরেই নাকি ইনফেকশন আসছে। এখন আমি তো টাকার জন্য চিকিৎসা যাইতে পারি না, আমি খাইতেই পারি না, আমার মেডিসিন খাইতে বলছে। আমি মেডিসিন তো গত জানুয়ারি থেকে আমার মেডিসিন অফ হয়ে আছে, এই মেডিসিনও নেই। এখন আমি
এখনো চাকরি খুঁজি, আমি তো এই অবস্থায় চাকরিও করতে পারি না, কোনো কাজ করতে পারি না। আমার ছেলেটাও তো ছোট, সেও কোনো কাজ করার মতন উপযুক্ত হয়নি। এই অবস্থাতে আমি বর্তমানে আছি, খেয়ে না খেয়ে এমন দিন যায় তা আমি বাদ জোড়াইতে পারি না। আমার স্বামী কেন, আমার কি অপরাধ ছিল? আমার তো কোনো অপরাধ ছিল না। সম্মানিত দর্শক, আপুর এই চোখের পানি দেখি আপনারা বুঝতে পারছেন যে আপুটা আসলে কতটা অসহায়, সেই কারণে আপনাদের সামনে এসেছে। তো আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে, তো ওনার কষ্টটা আপনারা বুঝতেই পারছেন আসলে কতটা কষ্টে আছে উনি। তো আপু এখন আপনার আর কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? এই যে আমার টিউমারগুলোর জন্য আমি ঘুমাইতে পারি না, তারপরে এই মাথার ভিতরে এমন চিলকায়, এই পাগুলো আমার আস্তে আস্তে অবশ হয়ে যেতেছে, আমার এই যে হাত কাইটে যায় কোনো, এই যে এখানে পাঁচটা সেলাই পড়ছে, কোনো ব্লাড বের হয় না, আমার কেটে গেল কোনো ই হয় না, আর আমার থাইরয়েডও আছে, এর জন্য আমার শরীরে পানি চলে আসতেছে, আস্তে আস্তে আমি মানে মোটা হয়ে যাইতেছি। ডাক্তারের সাথে আলাপ করছি, ডাক্তার বলতেছে আপনার থাইরয়েডের কারণে শরীরে আর হিমোগ্লোবিন কম, ক্যান্সারে আপনার ব্লাডটা ই করে ফেলতেছে, হিমোগ্লোবিন বাড়তে দিতেছে না এর জন্য। তো এখন আপনার চিকিৎসা করতে সর্বমোট কত লক্ষ টাকার মতো লাগতে পারে একটু বলবেন? আসলে ডাক্তাররা তো বলছিল যে 30-35 লক্ষ টাকা লাগবে, তো আমি তো এর ভিতরে কিছু চিকিৎসা করছি, কিছু কেমো দিছি, কিছু রেডিয়েশন নিছি, তারপরে এই অবস্থা প্রায় আমি প্রায় 20 লাখ টাকার উপরে এ পর্যন্ত খরচ করছি, ধার দেনা এইভাবে সেভাবে ওইভাবে করে করছি। কিন্তু যে বাকি যে ট্রিটমেন্টগুলো লাস্টের দিকে শেষ করতে বলছে, যে পুরো শেষ করতে আমি তার বলে কিছুই করতে পারিনি। ডাক্তার বলছে শেষ করার পরও 3 বছর পর্যন্ত ওনাদের ইতে থাকতে হবে, যে এটা কোন দিকে ছড়াচ্ছে বাকি হচ্ছে। এখন তো যেটুকু করছি এখন তো আগে তো আমার এই যে পেটে 3টা টিউমার আছে, এখানে আছে, হাতে এখানে, আমি এগুলোর ব্যথা পেলে রাত্রে আমি একটু ঘুমাইতে পারি না। কোন পর্যায়ে আছে, কোন স্টেজে আছে একটু বলবেন ক্যান্সারটা? আমি তো আজকে সে জানুয়ারি থেকে তো এখন অবধি কোনো ডাক্তার দেখাইতে পারতেছি না, যখন ডাক্তার দেখাইছি তখন এটা সেকেন্ড স্টেজে ছিল। এই অবস্থায় কি প্রপার চিকিৎসা করালে কি ভালো হয়? হ্যাঁ, ডাক্তার বলছে যে ওনারা আমার যে অবস্থায় আছে সে অবস্থায় ওনারা 95%-এরও বেশি তারা আশাবাদী, যে এটা যদি খুব দ্রুত চিকিৎসা করানো যায়। তো এটা তো বলছিল 1 বছর আগে, হতে 1 নভেম্বরে গেছিলাম, আজকে 1 নভেম্বর, 1 বছর হয়ে গেছে, যাইতে পারি নাই। বাংলাদেশেও কোনো ডাক্তার বা কোনো ওষুধ, আমার বলছে কন্টিনিউয়াসলি ওষুধ খাইতে, আমি সেটাও করতে পারি না, কোনো ওষুধ খেতে পারি, আমি তো কেন ভাত খাইতে পারি না, আমি যে ওষুধ কিনবো কি দিয়ে, কেন স্যার ওষুধের যে দাম আমি কি দিয়ে কিনবো, আমি তো এমনও দিন যায় না আমি ভাতও খাইতে পারি না, আমার বাগানে ভাতও থাকে না, আমি কি দিয়ে ওষুধ কিনবো। আচ্ছা আপু, তো কেউ যদি আপনাকে একটু সহযোগিতা করতে চায়, সহযোগিতা কিভাবে করবে একটু বলবেন? আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে। জি, তো আপনার অ্যাকাউন্টটা কোন ব্যাংকে একটু বলেন ডিটেল। আমার অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংক সাভার ব্রাঞ্চে। কি নামে আছে আপনার?
ইসলামী ব্যাংক সাভার ব্রাঞ্চ। আপনার নাম কি আছে ব্যাংকে? আমার নাম হচ্ছে আলী আক্তার। আলী আক্তার, অ্যাকাউন্ট নাম্বার? আমার নামের স্পেলিংটা হলো ALEYA আলিয়া, AKTER আলিয়া আক্তার। অ্যাকাউন্ট নাম্বারটা হলো 205013002017819091। এছাড়া কি আপনার মোবাইল নাম্বার আছে? জি। আপনার মোবাইল নাম্বার বলেন, বিকাশ নাম্বার দিন অবশ্যই। 01305844908। আরেকটা হলো 01708306020। এটার ভিতরে বিকাশ, দুটা নাম্বারই বিকাশ রকেট করা আছে নগদ। সম্মানিত দর্শক, আপার জীবনের কাহিনীটা শুনলেন, তার আসলে শুধুমাত্র সাহায্যের প্রয়োজন। তো আপা, এর আগে তো আপনি একটা প্রতিবেদন করেছিলেন নাকি ইউটিউবে এসেছিল? ওখান থেকে আমি যতটুকু পেয়েছি ওটা দিয়ে তো আমি কয়েকবার গেছি। আর সবচেয়ে বড় কথা হলো, ওখানে যেই দেখে সেই একটু আমার ওই প্রতিবেদনটা, আমার মেয়েকে নিয়ে গেছিলাম তো সবাই ওই মেয়ের দিকে, মেয়েকে বিয়ে করবে, মেয়েকে এটা করবে, ওই সেগুলোই বলে। কিন্তু পরবর্তীতে যখন আমি বলি আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে, তখনই তারা আস্তে করে লাইনটা কাটা দেয়। অনেক সময় বলে যে মর, বা অনেক ধরনের খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আমরা কি করবো, আমরা তো অসহায়, আমরা সেগুলোই শুনেই থাকি। কেউ এখানে শখ করে আসে না, কারণ আপনারা যারাই দেখবেন, আপনারা অনেকেই এই ক্যামেরার সামনে আসতে পারবেন না, কারণ এখানে আপনার আত্মীয় স্বজন সবাই দেখে। কারণ সবারই একটা সমাজ আছে, সবার একটা সোসাইটি আছে, সবার একটা প্লেস আছে। আমরা যখন কতটা অসহায় হয়ে আপনাদের সামনে আসি, প্লিজ আপনারা দয়া করে, শুধু আমি না কাউকে, আপনারা খারাপ করে কথা বলবেন না, কারণ এখানে অনেক কষ্টের বিনিময় আছে। আচ্ছা, তো আপু আলে আপা না? জি। তো ওই যে যারা আপনাকে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা আমাকে সহযোগিতা করেছে তাদের জন্য তো আমি নামাজ করে দোয়া করি, আর যারা করে নাই আমি তাদের জন্য দোয়া করি। আর যারা আমাকে সাহায্য করেছে হয়তোবা আল্লাহ হায়াত আছে, কিন্তু তাদের উসিরা করে হয়তোবা আমি এখনো অব্দি আমার সন্তানদের জন্য তো আমাকে আল্লাহ বাঁচে। তো সম্মানিত দর্শক, আমাদের আর কিছু বলার নেই। তো আপুর কান্না দেখে আপনারা বুঝতে পারছেন যে আপু আসলে কতটা কষ্টে আছে। তো আপনারা সবাই মিলে ওনাকে একটু সাহায্য করবেন, না দয়া করে কেউ অপ্রয়োজনে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আর ভিডিওর ভিতরে ওনার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে, এই নাম্বারে সরাসরি সাহায্য সহযোগিতা করবেন। দয়া করে ইউটিউব চ্যানেলের নাম্বারে কেউ ফোন দিবেন না। আপনারা যারা অসহায় মানুষ তাদের জীবনের গল্প ইউটিউব চ্যানেলে তুলে ধরতে চান, শুধুমাত্র তারা ইউটিউব চ্যানেলের নাম্বারে ফোন দিবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের আজকের প্রতিবেদন এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।